প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব, তারপর দারচিনি, তেজপাতা, এলাচ এবং পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। তারপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো চামচ দিয়ে ভালোভাবে ভেঙে নিতে হবে। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপর পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, আদা বাটা, রসুন বাটা এবং রাঁধুনি গরম মশলা দিয়ে দিতে হবে। সামান্য পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মুরগির মাংসগুলো দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এরপর আবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর কুচি করা বাঁধাকপিগুলো দিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রেখে দিতে হবে। সিদ্ধ হয়ে গেলে এর উপরে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। চামচ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে।